আসসালামু আলাইকুম। আচ্ছা, এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? ভালোভাবে, কারণ এইচএসের জন্য চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। দেখো তো, ক্লাস তো করো করাবই, পড়াশোনা তো চলতেই থাকবে। তার আগে একটা ছোট্ট কোটেশন বলছি, এগুলো পড়া নয়, এগুলো জাস্ট একটু মোটিভেট করার জন্য কিছু কথা। ওকে, আগের দিন বলেছি তো, আজকে একটা ছোট্ট কোটেশন দেখো। দেখো, এ স্মুথ সি নেভার মেড এ স্কিল সেলার, মানে হচ্ছে যে একটা স্মুথ সমুদ্র কখন একটা স্কিল সেলার মানে দক্ষ নাবিক তৈরি করতে পারে না। একদম পারফেক্ট কথা, এবং কথাটা খুব ডিপলি একটা কথা, ডিপ কথা। ধরো আমাদের জীবনে যদি লাইফ, আমাদের লাইফটা যদি মানে চলার পথটা যদি সরলই হয়ে থাকে, তাহলে আমাদের কিসের প্রয়োজন এত পরিশ্রম করা? কি দরকার আমাদের বিসিএস হওয়া, কি দরকার আমাদের আইএস হওয়া, কি দরকার জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া? মানে এত মানে পরিশ্রম করে হওয়ার তো কোনো প্রয়োজন নেই না? যে লাইফের রাস্তাটা যদি সহজ হয়, অর্থাৎ আমি সহজে যদি হাতের কাছে সব কিছু পেয়ে যাই, তাহলে তো আমাকে পরিশ্রম করার কোনো প্রয়োজনই পড়ে না। সেরকম সেজন্য বলছে যে স্মুথ সি একটা সমুদ্র, যদি স্মুথ সমুদ্র হয়, সমুদ্রে যদি কোনো ঢেউ না থাকে, তাহলে স্কিল্ড মানে দক্ষতাটা যাচাই করা যেমন যায় না, ঠিক সেরকম লাইফের, আমাদের লাইফের যদি চলার পথটা কঠিন না হয়, তাহলে আমরা নিজেদেরকে মানে যাচাই করতে পারবো না যে আমরা কতটা দক্ষ, তাই তো? রাস্তার মধ্যে আমাদের চলার পথে যদি অনেক বাধা বিপত্তি আসে, সেটা পড়াশোনার লাইফে হোক, ধরো ধরো আমার ইচ্ছা যে আমি ডাক্তার হবো, দেখা গেলো যে আমার ফ্যামিলির আর্থিক অবস্থা খুব খারাপ, তাহলে সেক্ষেত্রে বাধা, আমার রাস্তাটা কঠিন হয়ে গেল যে হ্যাঁ আমি কী করে হবো হ্যান ত্যান। তাহলে রাস্তাটা কঠিন হলে তবেই তো আমাকে একটা শিক্ষা দেবে, তবেই তো আমি আরও দক্ষ হয়ে উঠবো, সেখান থেকে কিছু আমি অর্জন করতে পারবো, কিছু শিখতে পারবো, ঠিক আছে? একটা সহজ সরল পথ কখনো একটা মানুষকে দক্ষশীল ব্যক্তি বা দক্ষতে দক্ষশীলতায় পরিণত করতে পারে না। লাইফে চলার পথটা যদি উঁচু নিচু হয়, তবেই একটা মানুষ কাবিল হয়ে উঠতে পারে, একটা মানুষ সে তার লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারে পরিশ্রমের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে জীবনে পরিশ্রম করার জন্য কী করতে হবে? জীবনের একটা লক্ষ্য, জীবনের যে ডেস্টিনেশন লক্ষ্য, সেটাকে পূরণ করার জন্য পরিশ্রম করাটা অতি জরুরি। কারণ আমাদের লাইফে চলার পথটা কিন্তু অতি অত সহজ নয়, আমাদেরকে সবসময় লড়াই করে এগিয়ে যেতে হয়। ওকে, তা আমরা দিন রাত লড়াই করলে, মেহনত করলে, যে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, যে আয়েস হচ্ছে, সেও তো মানুষ, আমরাও তো মানুষ, পার্থক্যটা কোথায়? সেও যা খায় আমরাও তাই খাই, পার্থক্য তেমন না, সে অনুগ্রহ থেকে এসছে, সে অন্য কিছু খায়, তাহলে হবে না কেন? তো সব কিছুই পসিবল যদি যেটা নিজের ভিতর থেকে চেষ্টা করা যায়, নিজের অন্তর থেকে যদি সে আওয়াজটা ফিল করা যায়, তাহলে সম্ভব। দেখো, আগের দিন আমরা পড়েছি যে ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তনের ভিত্তিতে যে ভাগগুলো, কী কী বলেছিলাম, যে অটো পলিপ্লয়েডি, আচ্ছা অ্যানো পলিপ্লয়েডি। ওকে, আজকে যেটুকু পোর্শন বাকি আছে সেটা দেখবো, সেটা হচ্ছে অ্যানিউপ্লয়েডি। আজকের ভাগটা হচ্ছে কি না, অ্যানিউপ্লয়েডি। ওকে, দেখো অ্যানিউপ্লয়েডি হচ্ছে যে কি, সরি, তার আগে একটা জিনিস বলি, একটা কথা বলি তার আগে, যে তোমাদের বইয়েতে একটা জিনিস কালকে আমি স্কিপ করে গেছি, যে ডাইসেন্ট্রিক আর অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম কখন তৈরি হয়। ওকে, আমাকে রোমানা কোশ্চেনটা করলো পার্সোনালি, ওর বুঝতে গিয়ে হয়তো অসুবিধা হয়েছে, অবশ্য স্বাভাবিক। তো দেখো, ডাইসেন্ট্রিক আর অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম কখন সৃষ্টি হয়, ইনভার্সন মানে কাল বলেছিলাম, যে যদি ক্রোমোজোমের ইনভার্সন মানে বলেছিলাম যে এই ক্রোমোজোমের এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার অঞ্চলের কাছাকাছি জায়গাগুলোর মধ্যে যদি খণ্ডাংশের পরিবর্তন হয়, অর্থাৎ এই অংশটা যদি এখানে যায় আর এই অংশটা যদি এখানে আসে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল বলতে পারি, 180 ডিগ্রি, কারণ সরল লেখা মানেই সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, 180 ডিগ্রি। তাহলে তখন দেখো এই যে চেঞ্জটা হলো সেন্ট্রোমিয়ার অঞ্চলের কাছাকাছি, তখন তাকে আমরা বলেছিলাম কি, পেরিসেন্ট্রিক। আর পেরিসেন্ট্রিকের ক্ষেত্রে দেখো সেন্ট্রোমিয়ার অঞ্চলকে নিয়ে চেঞ্জটা ঘটছে, তাহলে এই ক্রোমোজোমের সঙ্গে যদি ক্রসিং ওভার ঘটায় আর একটা ক্রোমোজোমের, ওকে, তাহলে কি হবে, এখানকার দুটো ক্রোমোজোমের ক্রসিং ওভার ঘটলে আমরা পাচ্ছি ডাইসেন্ট্রিক, ইয়েস কি না? পাচ্ছি তো? অর্থাৎ একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে যদি খণ্ডটা আদান প্রদান হয়, তাহলে আমরা যখন ক্রসিং ওভার ঘটবো, তখন দুটো ক্রোমোজোমের মধ্যে খণ্ডাংশ আদান প্রদান হবে কোথায়, সেন্ট্রোমিয়ার অঞ্চল যুক্ত অঞ্চলের কাছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুটো সেন্ট্রোমিয়ার যুক্ত অঞ্চল পাবো, যাকে বলা যায় ডাইসেন্ট্রিক। তাহলে আর একটা কথা, এই সেন্ট্রোমিয়ার অঞ্চলের কাছাকাছি জায়গাগুলো পরিবর্তিত হওয়াকে কি ধরনের ইনভার্সন বলেছিলাম, একে বলেছিলাম যে পেরিসেন্ট্রিক
ইনভার্সন, পেরিসেন্ট্রিক ইনভার্সন মানে সেন্ট্রোমিয়ারের কাছাকাছি জায়গাগুলো যখন পরিবর্তিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পেরিসেন্ট্রিক ইনভার্সন, 180 ডিগ্রিতে চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে একটা সেন্ট্রোমিয়ার তার কাছাকাছি অঞ্চল পরিবর্তন হলো 180 ডিগ্রিতে, আর ক্রসিং ওভার করতে গেলে তো আরো একটা ক্রোমোজোমের দরকার। এই দুটো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে যখন আদান প্রদান ঘটবে তখন সেখানে কয়টা সেন্ট্রোমিয়ার তৈরি হচ্ছে, যুক্ত হচ্ছে? দুটো সেন্ট্রোমিয়ার, সেজন্য একে বলা হচ্ছে ডাইসেন্ট্রিক। এটা বলা হয় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। ওকে, অন্যদিকে দেখো, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলটা বাদ দিয়ে যে কোনো বাহু ধরো এখানে পরিবর্তন ঘটেছে, এইটুকু অঞ্চল চেঞ্জ হয়েছে নিজেদের মধ্যে, এখানকার কিছু অংশ এখানে এসছে আর এখানকার কিছু অংশ এখানে গেছে, চেঞ্জ হয়েছে। তাহলে দেখো, সেন্ট্রোমিয়ার অঞ্চল বাদ দিয়ে যে চেঞ্জটা হয় তাকে আমরা কি বলেছিলাম কালকে, না প্যারাসেন্ট্রিক ইনভার্সন। প্যারাসেন্ট্রিক ইনভার্সন মানে সেন্ট্রোমিয়ার অঞ্চল বাদ দিয়ে, তাহলে এই যে সেন্ট্রোমিয়ার অঞ্চল বাদ দিয়ে যে অংশটা, এই অংশের সঙ্গে যদি আর একটা আমি ক্রোমোজোম নিই দিয়ে এই সেন্ট্রোমিয়ার অঞ্চল বিহীন এই জায়গাটার মধ্যে, এই দুটো অংশের মধ্যে যদি ক্রসিং ওভার ঘটায়, তাহলে সেখানে কি কোনো সেন্ট্রোমিয়ার যুক্ত অঞ্চল পাওয়া যাবে? কোনো সেন্ট্রোমিয়ার যুক্ত অঞ্চল পাওয়া যাবে না। তাহলে একে কি বলা হচ্ছে? অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। একে বলবো অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে পেরিসেন্ট্রিক ইনভার্সনের ক্ষেত্রে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম তৈরি হয়, মানে দুটো সেন্ট্রোমিয়ার যুক্ত অঞ্চল তৈরি হয় ক্রোমোজোমের মধ্যে, কারণ সেন্ট্রোমিয়ার যুক্ত অঞ্চলে আশেপাশে আদান প্রদান ঘটছে, তো তাদের মধ্যে ক্রসিং ওভার ঘটলে তো সেন্ট্রোমিয়ার অবশ্যই থাকছে, তাই না? কিন্তু প্যারাসেন্ট্রিকের ক্ষেত্রে বললাম সেন্ট্রোমিয়ার অঞ্চলটা বাদ দিয়ে যে অংশের মধ্যে পরিবর্তন ঘটছে, তাহলে এই যে দূরে যেখানে সেন্ট্রোমিয়ার নেই এই অংশের মধ্যে আদান প্রদান ঘটলে এখানে কি কোনো সেন্ট্রোমিয়ার তৈরি হবে? হবে না। তার জন্য একে বলা হচ্ছে কি? অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। বুঝে গেছে? দেখো, এরপরে বললাম যে অ্যানিউপ্লয়েডি কি, ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তিতে অর্থাৎ ক্রোমোজোমাল মিউটেশন যেটা বলছি, সংখ্যার ভিত্তিতে মিউটেশনে কি বলেছি? অ্যানিউপ্লয়েডি। অ্যানিউপ্লয়েডি কি? দেখো, বই আছে, পড়বে, আমি জাস্ট বোঝাচ্ছি। অ্যানিউপ্লয়েডি হচ্ছে যে ক্রোমোজোমের তো সেট আছে, সেটকে সেট জিনোম, তো সেই সেট পরিবর্তন না হয়ে ক্রোমোজোমের একটা সেট, পুরো যে তারা যে কোডন নিয়ে অবস্থান করে বা যে ক্রোমোজোমে যে সংখ্যা অবস্থান করে, একটা সেট পরিবর্তন না হয়ে যদি ক্রোমোজোমের এক বা একাধিক সংখ্যার পরিবর্তন ঘটে তখন তাকে বলা হচ্ছে অ্যানিউপ্লয়েডি। কি বললাম? মানে ধরো 46 ক্রোমোজোম তো আমাদের ক্ষেত্রে, তো সেখান থেকে দেখা গেল একটা ক্রোমোজোম কমে গেল 45, তাহলে নাম্বারে চেঞ্জ হচ্ছে, মানে ক্রোমোজোম সেটে চেঞ্জ হয়নি, ক্রোমোজোম সংখ্যার চেঞ্জ হচ্ছে। তাহলে অ্যানিউপ্লয়েডি হচ্ছে কাকে বলবো, যে যদি ক্রোমোজোমের সেট পরিবর্তন, সেট গুণিতকে পরিবর্তন না হয়ে যদি ক্রোমোজোমের এক বা একাধিক সংখ্যার পরিবর্তন ঘটে তখন তাকে আমরা বলছি অ্যানিউপ্লয়েডি। যেমন হচ্ছে যে আমাদের 2n = 46, যদি 2n থেকে ক্রোমোজোম থেকে একটা ক্রোমোজোম মানে কমে কম হয়ে যায় বা চলে যায় তাহলে সেখানে কি হয়ে যাবে? 45। তাহলে নাম্বারে চেঞ্জ হলো, সংখ্যার চেঞ্জ হলো, সেটাকে বলা হচ্ছে অ্যানিউপ্লয়েডি। ওকে, অ্যানিউপ্লয়েডির কিছু ভাগ বলেছিলাম, একটা হচ্ছে কি হাইপোপ্লয়েডি, আর একটা বলেছিলাম হাইপারপ্লয়েডি, ছকটা দেখবে। ওকে, হাইপারপ্লয়েডি। ওকে, আচ্ছা, হাইপো মানে নিচে, হাইপার মানে উপরে, হাইপো মানে নিচে, হাইপো থ্যালামাস মানে নিচে, বলেছিলাম না থ্যালামাস আর হাইপো হাইপার কথাগুলো ইউজ করি, তাহলে সেই বোঝানোর জন্য হাইপো থ্যালামাস টার্মটা ইউজ করলাম। তাহলে হাইপো মানে নিচে, তাহলে নিচে মানে এক্ষেত্রে কি, তাহলে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট আছে সেখান থেকে নিচে কম হবে, সেজন্য সেটা বলে যে হাইপো। তাহলে হাইপোপ্লয়েডি কাকে বলবো আমরা, না মোট ডিপ্লয়েড সংখ্যা থেকে যদি এক বা একাধিক ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় তখন তাকে বলবো হাইপো। হাইপো, তাহলে অ্যানিওপ্লয়েডি মানে বললাম যদি ক্রোমোজোম সংখ্যা এক বা একাধিক হারে বাড়ে বা কমে তাকে বাড়ে বা কমে, শুধু কমা নয় বাড়ে বা কমে তাকে বলছে অ্যানিওপ্লয়েডি। কিন্তু হাইপোপ্লয়েডি হচ্ছে যদি ডিপ্লয়েড সেট ক্রোমোজোম সংখ্যা থেকে এক বা একাধিক ক্রোমোজোম হ্রাস পায় তখন তাকে বলা হচ্ছে হাইপো। হাইপো মানে কমে যাওয়া। তাহলে হচ্ছে কি, না 2n থেকে, 2n বা ডিপ্লয়েড, তাই তো, ডিপ্লয়েড থেকে যদি এক বা একাধিক ক্রোমোজোম নাম্বার হ্রাস পায় তখন তাকে বলা হচ্ছে হাইপোপ্লয়েডি।
অন্যদিকে হাইপারপ্লয়েডি, হাইপার নামটা শুনে মনে হয় কি বৃদ্ধি পাওয়া, তাহলে ডিপ্লয়েড সেট ক্রোমোজোম থেকে যদি ডিপ্লয়েড সেট ক্রোমোজোম থেকে যদি এক বা একাধিক হারে ক্রোমোজোম নাম্বারটা বৃদ্ধি পায় তখন তাকে বলা হচ্ছে হাইপোপ্লয়েডি, হাইপারপ্লয়েডি। তাহলে কি বললাম যে 2n বা ডিপ্লয়েড থেকে যদি 2n বা ডিপ্লয়েড সেট থেকে যদি এক বা একাধিক একাধিক কি হয় না ক্রোমোজোম লিখলাম না ক্রোমোজোম বৃদ্ধি পায়, তাহলে হ্রাস পেলে হাইপোপ্লয়েডি আর বৃদ্ধি পেলে হাইপারপ্লয়েডি। ওকে, এবারে দেখো হাইপোপ্লয়েডি তাহলে কাদের ক্ষেত্রে বললাম, ডিপ্লয়েডের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি, তাহলে হাইপোপ্লয়েডির মধ্যে আমরা ভাগ বলেছিলাম সেটা হচ্ছে কি এক মনোজোমি। ওকে দেখো হাইপোপ্লয়েডির মধ্যে ভাগ বলেছিলাম মনোজোমি, মনোজোমি মনো মানে একটা, তাহলে বিশেষ একজোড়া ক্রোমোজোম থেকে যদি একটা ক্রোমোজোম অবলুপ্ত হয় মানে ডিপ্লয়েড থেকে মনোজোমি মনে হচ্ছে তোমার ডিপ্লয়েড বা 2n, সেখান থেকে যদি একটা ক্রোমোজোম হ্রাস পায় তখন তাকে বলা হচ্ছে কি না মনোজোমি। ওকে তাহলে কি বললাম যে ডিপ্লয়েড থেকে যদি একটা ক্রোমোজোম কি হচ্ছে ক্রোমোজোম হ্রাস পায় তখন তাকে বলা হচ্ছে মনোজোমি। তাহলে আমরা জানি 2n মানে 46, সেখান থেকে একটা ক্রোমোজোম বাদ মানে হ্রাস পাচ্ছে তার মানে 45। তোমরা এটা পড়েছো, তোমাদের স্যার পড়িয়েছেন টার্নার সিন্ড্রোম, ডাউন সিন্ড্রোম, ক্লাইনিফেল্টার সিন্ড্রোম। ওকে, তাহলে এই যে ক্রোমোজোম সংখ্যার হ্রাসের কারণে টার্নার সিন্ড্রোম লক্ষ্য করা যায়, তাই না? তোমরা জানো যে টার্নার সিন্ড্রোমের ক্ষেত্রে কি হচ্ছে 44a + x0, অর্থাৎ একটা ক্রোমোজোম সংখ্যা কমে যাচ্ছে, দেন 45 ক্রোমোজোম। ওকে, এই যে 45 ক্রোমোজোম এটা কি ধরনের রোগ সৃষ্টি করে না টার্নার সিন্ড্রোম, এটা হচ্ছে কি টার্নার সিন্ড্রোম। তাহলে বোঝা গেছে যে টার্নার সিন্ড্রোম কিভাবে হয়ে থাকে, তোমরা এগুলো ক্লাস করেছো। তাহলে টার্নার সিন্ড্রোম হচ্ছে যে যখন ডিপ্লয়েড সেট থেকে যদি একটা ক্রোমোজোম কমে গেল, মনোজমি বলছি এটাকে, সবই মিউটেশনের ফলে ঘটে, যে মিউটেশনের কী কী মিউটেশন আবার কী কী কারণে ঘটেছে সবই বলেছি। তাহলে সেই 40 যখন হ্রাস পাচ্ছে সেই ধরনের রোগকে বলছে টার্নার সিন্ড্রোম, মনোজমি। তাহলে মনোজমি কাকে বলবো, যখন ডিপ্লয়েড সেট ক্রোমোজোম বা 2n থেকে যদি একটা ক্রোমোজোম, একের অধিক বলবে না কিন্তু একটা ক্রোমোজোম, সেই জন্যই মনো, মনো মানে এক, একটা ক্রোমোজোম যদি হ্রাস পায় তখন তাকে বলা হচ্ছে মনোজমি। আর একটা ভাগ বলেছিলাম কি নালিজমি। তাহলে মনোজমির ক্ষেত্রে উদাহরণ হচ্ছে টার্নার সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম 44a + x0 নেই। আচ্ছা সেকেন্ড হচ্ছে কি নালিজমি, হাইপোপ্লয়েডির ভাগ হচ্ছে আর একটা নালিজমি। ওকে দেখো নালিজমি হচ্ছে কি, যখন একটা সেট বা 2n থেকে এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম অনুপস্থিত থাকে, যখন এই 2n বা ডিপ্লয়েড থেকে, আগেরটা বললাম মনোজমি মানে মনো মানে একটা, আর এখানে বলছে যে ডিপ্লয়েড থেকে যদি 2n মানে দুটি সরি ডিপ্লয়েড থেকে যদি এক জোড়া বা দুটি হোমোলোগাস ক্রোমোজোম, দুটি যদি হোমোলোগাস ক্রোমোজোম অনুপস্থিত থাকে। ওকে, তাহলে কি হচ্ছে দেখো 46 - 2 = 44, এই ক্ষেত্রে আমরা বলতে পারি 2n - 2, ক্লিয়ার? তাহলে মনোজমি মানে যেখানে একটা ক্রোমোজোম অবলুপ্ত করছে, আর নালিজমি মানে যে তোমার 2n বা ডিপ্লয়েড থেকে যখন এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম মানে মানে এক জোড়া মানে দুটো ক্রোমোজোম যখন অবলুপ্তি ঘটছে তখন ক্রোমোজোম নাম্বারটা কমে যাচ্ছে, 46 থেকে -2 মানে 42 44, এই ধরনের সমস্যা কেমন আছে নালিজমি মিউটেশন ঘটে। ওকে, এটা হচ্ছে হাইপোপ্লয়েডের ক্ষেত্রে। এবারে দেখো হাইপারপ্লয়েডি। ওকে, এরপরে হাইপারপ্লয়েডের ভাগ বলেছিলাম কি কি, হাইপার মানে বেশি হবে, তাহলে বেশি হবে মানে নিশ্চয়ই বৃদ্ধি পাবে, আগেটা যেমন কম হয়েছিল এই ক্ষেত্রে নিশ্চয়ই বৃদ্ধি পাবে। তাহলে হাইপারপ্লয়েড হচ্ছে যখন কোনো জীবের 2n বা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থেকে যদি এক বা একাধিক ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পায় তখন তাকে বলা হচ্ছে হাইপারপ্লয়েডি। ওকে, হাইপারপ্লয়েডির ভাগ কি কি ছিল, ট্রাইজোমি, এর ভাগ কি ছিল ট্রাইজোমি। ওকে, ট্রাইজোমি দেখো ট্রাইজোমি কাকে বলবো,
না যখন কোন প্রজাতির মানে ক্রোমোজোম সংখ্যা বা 2n যদি অতিরিক্ত ক্রোমোজোম থাকে, তাহলে যদি 2n বা ডিপ্লয়েড সেটে যদি যদি সেটে যদি অতিরিক্ত একটা ক্রোমোজোম থাকে, অতিরিক্ত একটা ক্রোমোজোম থাকে মানে 2n+1, বুঝা গেছে? তাহলে মনোজমি মানে হ্রাস পেয়েছিল, 2n-1 হয়েছিল, আর ট্রাইজমি মানে 2n+1, মানে ক্রোমোজোম সংখ্যার সঙ্গে যদি আর একটা অতিরিক্ত ক্রোমোজোম এসে যুক্ত হয়। এগুলো কি বললাম, ওই যে বললাম রিপিট হচ্ছে বারবার, তার মাধ্যমে ডিলিশন, ডুপ্লিকেশন। ওকে, তাহলে দেখো 2n+1 মানে বৃদ্ধিপ্রাপ্ত হলো, একে বলা যায় ট্রাইজমি। তাহলে এই ক্ষেত্রে দেখো, তোমরা জানো এটাও পড়েছো, তোমরা স্যার পড়িয়েছেন তোমাদেরকে, ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে, ডাউন সিনড্রোমের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত, 2n মানে 46+1=47। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে তো 47 ক্রোমোজোম দেখা যায়, মানে একটা বাড়তি ক্রোমোজোম দেখা যায়, তাই না? বুঝা গেছে? 21 নাম্বার, ডাউন সিনড্রোমের ক্ষেত্রে 21তম ক্রোমোজোম জোড়ার সঙ্গে একটা অতিরিক্ত ক্রোমোজোম যুক্ত থাকে, দেখার জায়গা নেই আর, কত না 21তম ক্রোমোজোমের সঙ্গে একটা অতিরিক্ত ক্রোমোজোম মুছে দিচ্ছে। দেখো তাহলে ট্রাইজমি হচ্ছে যদি একটা 2n সেটের সঙ্গে ক্রোমোজোম সংখ্যা, স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যার সঙ্গে যদি একটা অতিরিক্ত ক্রোমোজোম যুক্ত থাকে, তখন তাকে বলে ট্রাইজমি। ওকে, অর্থাৎ কি বললাম যে 2n+1=47 কাদের দেখা যায়, না ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোমটা কোথায় দেখা যায়, না 21তম, 21তম যে ক্রোমোজোম, 21তম ক্রোমোজোমের বাহুর সঙ্গে, বাহুর সঙ্গে কি হচ্ছে, অতিরিক্ত একটা, অতিরিক্ত একটা ক্রোমোজোম যুক্ত হয়, বুঝা গেছে? তাকে বলা হচ্ছে ট্রাইজমি, মানে ডাউন সিনড্রোম লোকটা লক্ষ্য করা যায়। আর একটা ছিল টেট্রাজমি, মুছে দিচ্ছি এটা। আর একটা হচ্ছে টেট্রাজমি, টেট্রা মানে, টেট্রা মানে এখানে চার নয় কিন্তু, ঠিক আছে? টেট্রাজমি এক্ষেত্রে কি হবে, যদি 2n সেট বা ডিপ্লয়েড ক্রোমোজোমের সঙ্গে বা স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যার সঙ্গে যদি দুটি অতিরিক্ত ক্রোমোজোম যুক্ত থাকে, মানে 2n+2 মানে 46+2 মানে 48, যদি অতিরিক্ত দুটি ক্রোমোজোম যুক্ত থাকে, তখন তাকে বলা হচ্ছে টেট্রাজমি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তাহলে বললাম অ্যানিউপ্লয়েডি টু টাইপস, হাইপো অ্যান্ড হাইপার। হাইপো মানে সবসময় বিলো, মানে নাম্বারটা কম হবে, হাইপার মানে বেশি হবে, ইনক্রিজ করবে। তাহলে হাইপোপ্লয়েডি হচ্ছে যে যদি স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যা বা ক্রোমোজোম সেট থেকে যদি এক বা একাধিক ক্রোমোজোম কী হচ্ছে হ্রাস পায়, তখন তাকে বলা হচ্ছে হাইপো। হাইপোর মধ্যে একটা ভাগ বললাম যে মনোজমি, মনো মানে যে একটা, তাহলে যেহেতু হাইপারের ভাগ, হাইপোর ভাগ, হাইপ তার মানে কী হবে, 2n সেটের সঙ্গে যদি একটা ক্রোমোজোম অবলুপ্ত হয়ে যায়, মানে 46-1=45, তাহলে সেটা হচ্ছে মনোজমি। আর নালিজমি হচ্ছে যে যদি 2n সেট ক্রোমোজোম বা ডিপ্লয়েড সেট ক্রোমোজোমের সঙ্গে যদি দুটি যুক্ত হয়, দুটি ক্রোমোজোম যুক্ত হয়, তখন সেটা হচ্ছে নালিজমি। মনোজমির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কী সিনড্রোম লক্ষ্য করা যায়, না টার্নার সিনড্রোম লক্ষ্য করা যায়। আর হাইপার যে প্লয়েডি, হাইপার মানে ক্রোমোজোম সেট সংখ্যার সঙ্গে যদি এক বা একাধিক ইনক্রিজ করে, বৃদ্ধি করে ক্রোমোজোম নাম্বারটা, তখন দেখা বলেছি হাইপার। হাইপারের মধ্যে দুটো ভাগ বলেছি, একটা হচ্ছে তোমার ট্রাইজমি। ট্রাইজমি মানে হচ্ছে যদি ক্রোমোজোম সংখ্যাটা ডিপ্লয়েড থেকে যদি একটা অতিরিক্ত যুক্ত থাকে, মানে 2n+1, 46+1 মানে 47, যেটা হচ্ছে তোমার কি টার্নার সিনড্রোম। আর টেট্রাজমি হচ্ছে যেখানে দুটো অতিরিক্ত যুক্ত থাকবে। ওকে, ক্লিয়ার হয়েছে? তোমরা তো সামনেও নেই যে রেসপন্স দেবে, তাই না? এটা হচ্ছে তোমার ইউনিডাইরেকশনাল, একমুখী পড়ানো না, আমি শুধু পড়াচ্ছি, তোমরা পরে শুনে যাচ্ছ, আমি কোনো ফিডব্যাক নেই। আচ্ছা দেখো, তাহলে এই হলো ক্রোমোজোমাল মিউটেশন। এরপর আমরা পড়বো জেনেটিক রিকম্বিনেন্ট, জেনেটিক রিকম্বিনেশন বা বাংলায় হচ্ছে জিনের পুনঃসংযুক্তি। ওকে, এটা তোমরা এআরসারের ক্লাসে পড়েছো কিনা জানি না, পড়ার তো কথা। তো এখানে তোমাদের
খুব বেশি নেই, যেহেতু এটা একটা জেনেটিক্স এর মধ্যে পড়ে, তাই ইভলিউশনের ক্ষেত্রে এই পার্টটা সংক্ষিপ্ত আছে। তোমরা যেহেতু আগে পড়েছো, স্যার পড়িয়েছেন, তাই বেশি কিছু বলার দরকার নেই, তোমরা আশা করি সব জানো। দেখো জেনেটিক রিকম্বিনেশন, তার আগে বলি আমরা এর পরে দেখব হার্ডউইনবার্গ ল করব, জাস্ট এখন বলে রাখছি শুনো। তো হার্ডউইনবার্গ ল এর কথাটা মন দিয়ে শুনবে। হ্যাঁ, একটা জিনিস বলা আছে যে ক্রোমোজোমের যে অ্যালিল ফ্রিকোয়েন্সি, অ্যালিল ফ্রিকোয়েন্সি কি সব পরে পড়াবো, জাস্ট এখন শুনে রাখো। তাহলে বিজ্ঞানী হার্ডউইনবার্গ তিনি তার প্রিন্সিপাল, তার সূত্রে বলেছিলেন যে যে পপুলেশনের মধ্যে যদি অ্যালিল ফ্রিকোয়েন্সিটা ধ্রুবক থাকে, ঠিক আছে, জেনারেশন আফটার জেনারেশন যদি সেখানে কিছু ফ্যাক্টর বা শর্ত কাজ করবে, কি শর্ত, সেখানে জিনের কোনো রিকম্বিনেন্ট ঘটা চলবে না, আচ্ছা সেখানে কোনো পপুলেশনটা লার্জ হতে হবে, পপুলেশনের মধ্যে বাইরে থেকে কেউ এন্ট্রি করতে পারবে না, বা সেই পপুলেশন থেকে সেখান থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে না, তাহলে বিজ্ঞানী হার্ডউইনবার্গ তার সূত্রে বলেছিলেন যে জিনের অ্যালিল সংখ্যাটা সবসময় ধ্রুবক থাকবে জেনারেশন আফটার জেনারেশন। মানে অ্যালিলের একটা নির্দিষ্ট সংখ্যা আছে, সবসময় সেটা একই থাকবে, এটা মানে যা হবে, এক হবে বা যাই হোক, সেটা ধ্রুবক থাকবে, সেটা চেঞ্জ হবে না, যদি এই শর্তগুলো থাকে। তবে কি শর্ত, না পপুলেশনটা বড় হবে, আচ্ছা সেটা মানলাম, পপুলেশন থেকে কোনো বাইরের দিকে যেতে পারবে না, বা বাইরে থেকে পপুলেশনে এন্ট্রি করতে পারবে না, কিন্তু এটা তো কেউ ধরে রাখতে পারবে না, কারণ পপুলেশনের মধ্যে কেউ মাইগ্রেশন করবে না, সেটা তো হয় না। তো তিনার যে শর্ত সেগুলো কিন্তু সম্ভবপূর্ণ নয়, তিনি যে শর্তগুলোর কথা বলেছেন যে যেগুলো কিন্তু সম্ভবপূর্ণ নয়। তো সেই যে ফ্যাক্টরগুলো, যে ফ্যাক্টরগুলো তার যে লটাকে ভেঙে দিয়েছিল, মানে ব্যর্থ করেছিল, যে না এটা কখনোই সম্ভব নয় যে একটা জিনের মধ্যে অ্যালিল ফ্রিকোয়েন্সি জেনারেশন আফটার জেনারেশন ওয়াইজ মানে কনস্ট্যান্ট থাকবে, আর সেটা সম্ভব নয়, কারণ কারণ পপুলেশনের মধ্যে এন্ট্রি এবং এক্সিট থাকবেই থাকবে। ওকে, তো দেখো এই এটা বলার কারণ কি, কারণ জেনেটিক রিকম্বিনেশন হচ্ছে তারই একটা পার্ট, সেই একটা ফ্যাক্টর যা হার্ডউইনবার্গ প্রিন্সিপালকে বাধা দেয়। জেনেটিক রিকম্বিনেশন, আচ্ছা মিউটেশন পড়েছি আমরা, আচ্ছা তারপরে হচ্ছে ধরো এরপরে পড়বো মাইগ্রেশন, জিন ফ্লো বা জেনেটিক ড্রিফ্ট, এই যে বলছি কথাগুলো না, যে জেনেটিক রিকম্বিনেশন, জেনেটিক ড্রিফ্ট, জিন ফ্লো, মাইগ্রেশন, এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো হার্ডউইনবার্গ লকে ব্যর্থ মানে ব্যর্থ প্রকাশ করেছে। ওকে, যে না জিনের ফ্রিকোয়েন্সি কখনো এক হতে পারে না, কারণ ক্রসিং ওভার তো ঘটবে, আর ক্রসিং ওভার ঘটলে সেখানে চেঞ্জ হবেই, জিনের চেঞ্জ হওয়া মানে অ্যালিলের চেঞ্জ হওয়া, তো সেটা সম্ভব নয়, ঠিক আছে। এবারে দেখো জেনেটিক রিকম্বিনেশন বা জিনের পুনঃসংযুক্তি কি, আচ্ছা প্রজাতির পপুলেশনের ক্ষেত্রে একটা বিভেদ সৃষ্টির জন্য মেন একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে জেনেটিক রিকম্বিনেশন বা জিনের পুনঃসংযুক্তি। জেনেটিক রিকম্বিনেশন হচ্ছে জিনের পুনর্বিন্যাস সজ্জিত, তাকে বলাচ্ছে যে জেনেটিক রিকম্বিনেশন। ওকে, তো দেখো এই জেনেটিক রিকম্বিনেশন বা জিনের পুনঃসংযুক্তি যৌন এবং অযৌন জননকারী উভয় প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যৌন জননকারী প্রাণীদের ক্ষেত্রে বেশি সুইটেবেল। দেখো যৌন জননকারী যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, মানে আমরা, আমাদের ক্ষেত্রে কী হচ্ছে, স্ত্রী এবং পুরুষ উভয় বিভেদ মানে পার্থক্যযুক্ত, আচ্ছা স্ত্রীর গ্যামেট, স্ত্রী এবং পুরুষের মিলনের ফলে সেখানে কি জাইগোট, এন এন মিলিত হয়ে টু এন সৃষ্টি হচ্ছে, টু এন, বোঝা গেছে। তাহলে যৌন জননকারী জীবেদের স্ত্রী পুরুষ ভেদ থাকে, স্ত্রী এবং পুরুষ দেখো মিলিত হয়ে কি তৈরি করছে, না অপত্যে জন্ম দিচ্ছে। ওকে, কি অপত্য হচ্ছে, না অপত্যে জন্ম দিচ্ছে, স্ত্রী পুরুষ মিলিত হয়ে টু এন জায়গা তৈরি করছে। ওকে, এই যে ডিপ্লয় জায়গোট সৃষ্টি হলো, সেই জায়গোটের পরিস্ফুটনের ফলে অপত্যের জন্ম দেয়। ওকে, তাহলে কি বললাম যে জেনেটিক যৌন জননকারী প্রাণীদের ক্ষেত্রে স্ত্রী পুরুষ বিভেদ আছে, স্ত্রী পুরুষ বিভেদ থাকার ফলে তাদের মিলনের ফলে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড তৈরি হচ্ছে, জায়গোট সৃষ্টি হচ্ছে, সেই জায়গোট পরিস্ফুটনের ফলে কি হচ্ছে, না অপত্য সৃষ্টি হচ্ছে। মানে যে অপত্য সৃষ্টি হয় সেটা দেখো যে পিতামাতার বৈশিষ্ট্য গুণাবলী যুক্ত হয়, কারণ দেখো আমি আমার বাবার মতো দেখতে, আচ্ছা বা তুমি তোমার মায়ের মতো দেখতে, বা কারোর মধ্যে হাত পা গুলো বাবার মতো, মুখটা মায়ের মতো, তো এরকম বৈশিষ্ট্যের বা ভিতরের গুণগুলো মায়ের মতো, কিছুটা বাবার মতো। তাহলে দেখো যখন
প্যারেন্টাল মানে পিতামাতা থেকে যখন সন্তান বা অপত্য তৈরি হচ্ছে, তখন সেই সন্তানের যে বৈশিষ্ট্য সেগুলো কার মতো হয়ে থাকে? পিতামাতার মতো হয়ে থাকে। ওকে, এই যে অপত্যের ক্যারেক্টার বা বৈশিষ্ট্যগুলো পিতামাতার সঙ্গে মিলযুক্ত, এই ধরনের অপত্যকে বলা হয় প্যারেন্টাল টাইপ অফস্প্রিং। ওকে, আর কিছু মিশ্রিত বৈশিষ্ট্য তো থাকবে, মানে যেখানে পিতামাতার বৈশিষ্ট্য মিল পাওয়া যাবে না বা অন্যান্য ক্যারেক্টার্সে যুক্ত হবে। এই যে ভিন্ন প্রকৃতির বা মিশ্রিত যে অপত্য তৈরি হয় হবে সেটাকে বলছি আমরা রিকম্বিনেন্ট বা পুনর্যোজিত অপত্য। বোঝা গেছে? কারণ একই প্যারেন্টের দুটি চাইল্ডে তো কখনো হুবহু মিল থাকবে না। আগেই বলেছি ভেরিয়েশন মাস্ট, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে মিউটেশন মানে ভেরিয়েশন থাকবেই, দুটো প্রজাতির জীব কখনো একরকম হতে পারে না। তাহলে মিশ্রিত বৈশিষ্ট্য সম্পূর্ণ যখন অপত্য তৈরি হবে তখন তাকে বলা আছে রিকম্বিনেন্ট অপত্য। এবারে ওই যে রিকম্বিনেন্ট অপত্য তৈরি হলো, তারা আবার পরবর্তীকালে নিজেদের মধ্যে মিলিত হবে, মিলিত হয়ে তারা গ্যামেট সৃষ্টি করবে। পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়, আর স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয়। তো সেই শুক্রাশয় এবং ডিম্বাশয়ে গ্যামেট তৈরি হবে, সেই গ্যামেটের মিলন ঘটবে, সেখানকার জিনের আদান প্রদান ঘটবে এবং রিকম্বিনেন্ট অপত্য তৈরি হবে, তাই না? আর আমরা জানি যে মিওসিস কোষ বিভাজনের সময় তোমরা জানো যে সমসমস্ত ক্রোমোজোমগুলো কি হয় না, পাশাপাশি অবস্থান করে, বাইভ্যালেন্ট গঠন করে, তারপর সেন্ট্রোমিয়ার অঞ্চল বাদ দিয়ে ক্রোমোজোমটা লম্বালম্বিভাবে ডিভিশন হয়ে যায়। ডিভিশন হওয়ার ফলে কি হচ্ছে না, সেখানে টেট্রোয়াড বা চারটে ক্রোমাটিড তৈরি হয়, তার মধ্যে দুটো সিস্টার ক্রোমাটিড, দুটো নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে যখন ডিএনএ, নন সিস্টার ক্রোমোজোম দ্বয়ের মধ্যে ডিএনএর খণ্ডাংশ আদান প্রদান হয়, যাকে আমরা বলছি ক্রসিং ওভার। আর এই ক্রসিং ওভারের ফলে জিনের বৈশিষ্ট্যের আদান প্রদানকে আমরা বলছি জেনেটিক রিকম্বিনেন্ট। ক্লিয়ার জলের মতো? জেনেটিক রিকম্বিনেন্ট কি বললাম, যে যদি যে যখন সেক্সুয়ালি রিপ্রোডাকশন যে সমস্ত অ্যানিমেল, ধরে নাও যে একটা ভিন্ন প্রকৃতির মানে ভিন্ন বৈশিষ্ট্য বা মিশ্রিত বৈশিষ্ট্যযুক্ত অপত্য তৈরি হলো, তো সেই অপত্য পরবর্তীকালে তো মিলিত হবে, মিলিত হওয়ার ফলে তারা আবার কি নতুন অপত্য জন্ম দেবে। এই রিকম্বিনেন্টটা কীভাবে ঘটে? ক্রসিং ওভারের মাধ্যমে ঘটে। আচ্ছা, আগের দিন ক্লাসে বলেছিলাম যে রেসিপ্রোকাল বলেছিলাম, তো ওই রেসিপ্রোকাল ট্রান্সলেশনের ক্ষেত্রে ওটাও কিন্তু ক্রসিং ওভার ঘটছে। ওই যে বললাম না যে আদান প্রদান, তানজিম জিজ্ঞাসা করেছিলে, রেসিপ্রোকাল যেটা সেটা হচ্ছে তোমার কিন্তু ক্রসিং ওভারই। ওকে, এবারে দেখো তাহলে জেনেটিক রিকম্বিনেশন জিনের পুনঃসংযোগ কীভাবে ঘটলো না, মিওসিস কোষ বিভাজন দশায়। এবারে ওই যে বললাম যে স্ত্রীর দেহে ডিম্বাশয়, পুরুষের দেহে শুক্রাশয়, যেখানে গ্যামেট তৈরি হচ্ছে সেখানকার জিন অবস্থান করছে। এরপরে কোষ মিওসিস কোষ বিভাজনের ফলে তারা কী হয়, সেখানকার যে লেপ্রোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, সেই প্যাকাইট জায়গাটির উপদেশায় ক্রোমোজোমগুলো সুস্পষ্ট হয়। প্যাকাইটিনের উপদেশায় তারা নিজেদের মধ্যে কী হচ্ছে, বাইভ্যালেন্ট গঠন করে, টেট্রাড গঠন করে, সে তারপর সেই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে তাদের ক্রসিং ওভার ঘটে, ডিএনএ খণ্ডাংশে আদান প্রদান ঘটে আর জিনের পুনঃসংযুক্তি ঘটে। এটাই হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন। ওকে, দেখো আমি তোমাদেরকে ক্লাস 11-এ পড়িয়েছিলাম যে কোষ বিভাজন পড়ার সময় মিওসিস 2 বলেছিলাম না, তো সেখানে আমি এগুলো দেখিয়েছিলাম যে কীভাবে ক্রসিং ওভার ঘটছে। তোমরা জানো, ক্লাস 10-এও পড়েছো, তাও আমি একটু বলি। দেখো যে এই জেনেটিক রিকম্বিনেশনের মেকানিজমটা কী, তাহলে জেনেটিক রিকম্বিনেশন কীভাবে ঘটে বুঝতে বোঝা গেছো? তো মেকানিজম অফ রিকম্বিনেশন, রিকম্বিনেশন অর্থাৎ পদ্ধতি, রিকম্বিনেশনের জিনের পুনঃসংযোজনের পদ্ধতি। তাহলে মিওসিস কোষ বিভাজনের প্রথম দশায় কি হয়ে থাকে না, প্রোফেজ দশাতে কোন কোনগুলো জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন উপদশায় এই এই জুড়ে কি হয়ে থাকে না, পুনঃসংযোজন ঘটতে থাকে। তাহলে মূলত মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওটিক বিভাদশায়, তাহলে মিওসিসের প্রথম মিওটিক ডিভিশনের ডিভিশনে দেখো প্রোফেজ দশায়। তোমাদের বই কিন্তু এটা নেই, তোমরা লিখে নেবে যে মেকানিজম অফ রিকম্বিনেশন দ্য জিনের পুনঃসংযোগের পদ্ধতি কিভাবে হয়ে থাকে, তোমরা লিখে নেবে, তোমাদের বই নেই এটা।
তো কারো কারো বই আছে, সবার বই হয়তো নাও থাকতে পারে। মিউসিস প্রভেজ দশাই, দেখো লিখে নাও, প্রোফেজ দশার মিউটিক মিউটিক কোষ বিভাজনের, মিউটিক কোষ বিভাজনের প্রোফেজ দশায় কি হচ্ছে? প্রোফেজ দশার জাইগোটিন, জাইগোটিন আচ্ছা, তারপর তোমার যে লেপটোড প্যাকাইটিন, প্যাকাইটিন আর ডিপ্লোটিন, জাইগোটিন প্যাকাইটিন এবং ডিপ্লোটিন দশা জুড়ে কি হয়ে থাকে? জিনের পুনঃ সংযুক্তি ঘটে থাকে, জিনের পুনঃ সংযুক্তি ঘটে। বুঝে গেছে কোন কোন দশায়? জাইগোটিন প্যাকাইটিন আর ডিপ্লোটিন দশায়। ওকে, এরপর কি হয় দেখো, কি ঘটনাটা ঘটে। তাহলে ফার্স্ট কি হচ্ছে, যে জাইগোটিন উপদশায়, প্রোফেজের জাইগোটিন উপদশায় প্রথম হচ্ছে জাইগোটিন। ক্লাস টেনে পড়েছো, ইলেভেনে পড়েছো, একই জিনিস। প্রোফেজের জাইগোটিন উপদশায় এটা কি প্রোফেজ কি হয়ে থাকে? না, দুটি সমসমস্ত ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করে, কেমন ভাবে? দুটি ক্রোমোজোম অবস্থান করে, তাই তো? পিতৃ আর মাতৃ ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করে, অর্থাৎ জাইগোটিন উপদশায় সমসমস্ত ক্রোমোজোম গুলো সাইনাপসিস পদ্ধতিতে জোড়বদ্ধ হয়। তারা কি হচ্ছে? না, এই সাইনাপসিস পদ্ধতিতে জোড়বদ্ধ হচ্ছে, ঠিক আছে, দিয়ে বাইভ্যালেন্ট বা ডায়াড গঠন করছে। কি বলা হচ্ছে? বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট বা ডায়াড, বা ডায়াড, ডায়াড গঠন করছে। তাহলে প্রোফেজ দশার জাইগোটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমগুলো সাইনাপসিস, মানে ক্রোমোজোম দুটি সমলোগাস ক্রোমোজোম জোটবদ্ধ হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে সাইনাপসিস, নট সাইনাপস। সাইনাপস কাকে বলবো? একটা নিউরনের শেষ, অপর নিউরনের শুরুর মধ্যবর্তী সংযোগস্থলকে বলা হচ্ছে সাইনাপস। আর সাইনাপসিস হচ্ছে সমস্ত ক্রোমোজোম জোটবদ্ধ হওয়ার পদ্ধতি। তাহলে সেই পদ্ধতিতে যখন তারা জোটবদ্ধ হয় তাকে বাইভ্যালেন্ট বা ডায়াড বলে। ওকে, এটা জাইগোটিন উপদশায়। এরপর হচ্ছে তোমার কি প্যাকাইটিন, প্যাকাইটিন উপদশায় কি হয় দেখো, এই যে জোটবদ্ধ ক্রোমোজোম তারা এই সেন্ট্রোমিয়ার যে অঞ্চল, এই সেন্ট্রোমিয়ার অঞ্চলটা বাদ দিয়ে তারা কি করে? ভাঙতে শুরু করে। সেন্ট্রোমিয়ার অঞ্চলটা বাদ দিয়ে তারা বিভাজিত হয়, দিয়ে বিভাজিত কি তৈরি করে? তাহলে কটা উৎপন্ন হবে দেখো, এই এটা বিভাজিত হলো, দুটো ক্রোমাটিড উৎপন্ন করলো, এটা বিভাজিত হলো ক্রোমোজোমটা দুটো, তাহলে টোটাল মোট কয়টি ক্রোমাটিড উৎপন্ন করলো? টেট্রাড, টেট্রাড বা চারটে ক্রোমাটিড, ক্লিয়ার? কি গঠন করলো? টেট্রাড বা চারটে ক্রোমাটিড, বোঝা গেছে? তাহলে প্যাকাইটিন উপদশাতে এই সমস্ত জোটবদ্ধ ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার অঞ্চলটা বাদ দিয়ে কি হচ্ছে, তারা লম্বালম্বি ভাবে বিভক্ত হলো, বিভক্ত হয়ে চারটে ক্রোমাটিড বা টেট্রাড গঠন করলো। এই চারটে ক্রোমাটিড দ্বয়ের মধ্যে, বোর্ড ছোট তার জন্য দেখাতে পারছি না ঠিক করে, তার মধ্যে এই একই ক্রোমোজোমের ইয়েগুলোকে কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের ক্রোমাটিডের বাহুগুলোকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। আর এই দুটি বিপরীত ক্রোমাটিডের অংশকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। এতটুকু ক্লিয়ার? এরপরে কি ঘটনাটা ঘটছে দেখো, এই প্যাকাইটিন উপদশায় কি ঘটলো? তাহলে এই যে সিস্টার ক্রোমাটিড তৈরি হলো আর নন সিস্টার ক্রোমাটিড তৈরি হলো, দেখো কি ঘটলো। তাহলে ধরো এটা এ বি সি ক্রোমোজোমের পার্ট অংশ, আর এটা হচ্ছে এ বি সি। ওকে, এই ক্রোমোজোমটা দেখাচ্ছি, ঠিক আছে বুঝো, তাহলে কি ঘটছে, এদের মধ্যে আদান প্রদান ঘটলো। এরপরে দেখো এই প্যাকাইটিন উপদশায় কি হচ্ছে,
এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকের প্রভাবে, কার প্রভাবে? এন্ডোনিউক্লিয়েজ, এন্ডো এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকের প্রভাবে, উৎসেচকের প্রভাবে কি হচ্ছে, ডিএনএ এর খন্ড, ডিএনএ এর যে খন্ড সেটা ডিএনএ এর অংশটা ভেঙে যায়। এন্ডোনিউ যখন প্যাকাইটিন উপস্থিত হয় নন সিস্টার ক্রোমাটিন দ্বয় পরস্পর কাছে আসে যুক্ত হয় তখন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকের মাধ্যমে এই যে ডিএনএ এর অংশ সেই ডিএনএ এর অংশটা কি হচ্ছে ভেঙে যায়, সিস্টার দ্বয় ক্রোমাটিন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক দ্বারা নন সিস্টার ক্রোমাটিন দ্বয় ভেঙে যায় এবং তাদের মধ্যে খন্ডাংশে বা ডিএনএ খন্ডাংশের বিনিময় ঘটে। ওকে, তাহলে বোঝা গেছে কি বললাম, এন্ডোনিউক্লিয়াস উৎসেচকের প্রভাবে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় ভেঙে যায়, দিয়ে কি তৈরি হয়, দেখো কি হলো এর অংশটা এখানে এলো, ওকে, আর এর যে অংশটা ছিল এটা এভাবে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে, জাস্ট বোঝানোর জন্য করে যাবার জিজ্ঞাসা করো না কেউ যে আপা এখানটা এরকম হবে কিনা। দেখো তাহলে কি হলো, এন্ডোনিউক্লিয়াস উৎসেচক ভাবে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খন্ড ভেঙে গেল, ভাঙার ফলে দুজনের মধ্যে ডিএনএ খন্ডাংশের বা আদান প্রদান ঘটলো। ওকে, সেই খন্ডাংশের বিনিময় ঘটার পর সেগুলো যুক্ত হতে সাহায্য করে কোন তো লাইগেজ, তাহলে এন্ডোনিউক্লিয়াস উৎসেচকের প্রভাবে কি হচ্ছে না নন সিস্টার ক্রোমাটিড, লিখে দিচ্ছি নন সিস্টার ক্রোমাটিডের খন্ডাংশের বিনিময়, খন্ডাংশের বিনিময় ঘটে। ওকে, আর একটা কথা বললাম কি, লাইগেজ উৎসেচকের প্রভাবে, এটা মনে রাখবে, লাইগেজ উৎসেচকের প্রভাবে কি হচ্ছে না সে খন্ডাংশ যুক্ত সাহায্য করে। ওকে, লাইগেজ উৎসেচকের দ্বারা ভগ্ন ক্রোমাটিড দ্রুত যুক্ত হয়, এটা মুছে দিচ্ছি, এটা বোঝা গেছে আশা করি। তাহলে উৎসেচকের সাহায্যে ভগ্ন যে ক্রোমাটিড, ভগ্ন ক্রোমাটিড যুক্ত হয়, এই কথাটা ভালো করে বুঝবে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে রিকম্বিনেন্ট জেনেটিক রিকম্বিনেশনের সহায়তাকারী দুটো উৎসেচকের নাম কি, এন্ডোনিউক্লিয়াস যেটা নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে যে ডিএনএ খন্ডাংশটাকে বা নন সিস্টার ক্রোমাটিড দ্বয়কে ভাঙতে সাহায্য করে এবং আদান প্রদান ঘটে খন্ডাংশের, আর লাইগেজ হচ্ছে সেই খণ্ডিত অংশকে আবার জোড়া লাগাতে সাহায্য করে লাইগেজ উৎসেচক, ঠিক আছে, যার ফলে এই ঘটনা ঘটে ক্রসিং ওভার, আর এই ক্রসিং ওভারের ফলে যে জিনের জিনগত বৈশিষ্ট্যের আদান প্রদানের মাধ্যমে কি ঘটছে না জিনের পূর্ণ সংযুক্তি, ক্লিয়ার। তাহলে এই যে আদান প্রদানটি ঘটলো, ক্রসিং ওভার ঘটলো, সেই ক্রসিং ওভারের ফলে কি হলো জিনের বৈশিষ্ট্যের আদান প্রদানকেই বলা হচ্ছে পূর্ণ সংযুক্তি। তাহলে ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে জিনের পূর্ণ সংযুক্তি, পূর্ণ সংযুক্তি ঘটে। বোঝা গেছে যে রিকম্বিনেশন কিভাবে হয়ে থাকে, ক্লিয়ার। তাহলে এই দুটো যে কি নন সিস্টার ক্রোমাটিড, ওকে, ডায়াগ্রামটা যেমন করে করেছি এরকম করে সুন্দর করে করবে, ডায়াগ্রামটা সুন্দর করে করে তোমরা একদম ব্যাপারটা ক্লিয়ার রাখবে। আচ্ছা এটা ডায়াগ্রামটা খাতাতে কেনে নেবে অবশ্যই। হ্যাঁ দেখো, একই জিনিস করেছি ক্রসিং ওভার, শুধু দেখাতে চেয়েছি যে ধরো দুটি অংশ কী কী নিয়েছি, এ আর সি, ওকে, তো দেখো ক্যাপিটাল এ আর ক্যাপিটাল সিটা হচ্ছে তোমার এই হোমোলোগাস ক্রোমোজোমের অংশ, আর এই স্মল সি আর স্মল এ হচ্ছে এর অংশ, ওকে, ডিএনএর অংশ, বোঝানোর জন্য বলা হয়েছে, দেখানোর জন্য কিভাবে হচ্ছে। তাহলে ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে যে দেখো এই পার্টটা মানে এই সি পার্টটা চেঞ্জ হচ্ছে, সি পার্টটা আর এই ক্রোমোজোমের হচ্ছে সি পার্টটা আদান প্রদান ঘটলো, ওকে, এ পার্টটা তো আছে সি পার্টের মধ্যে ধরো ক্রসিং ওভার করছে, সি অংশটা ক্রোমোজোমের সি বাহুটার কাছে, তাহলে কি হবে না এই ক্রোমোজোমের স্মল সি বাহুটা এই ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হবে, আর এই ক্রোমোজোমের বা ক্রোমোজোমের কি হচ্ছে ক্রোমাটিডের যে কি না ক্যাপিটাল সি পার্টটা এর সঙ্গে যুক্ত হবে, হয়েছে, তাহলে ক্রসিং ওভারটা ঘটলো। এরপরে কি হবে দেখো, এতদূর ডায়াগ্রামটা দেখো, ঘটার পর কি ঘটলো দেখো,
তাহলে ছবিটা ড্র করবে। ওকে, তাহলে দুটো গ্যামেট ছিল, প্যারেন্টাল গ্যামেট, তাই না? দুটো গ্যামেট ছিল, দেখো প্যারেন্টাল গ্যামেট ছিল, একটা যে কি এটা একটা গ্যামেট ছিল যার একটা অংশ ছিল ক্যাপিটাল সি ক্যাপিটাল এ, আর একটা গ্যামেট ছিল যার এটা ছিল স্মল এ স্মল সি। ওকে, ক্রসিং ওভারের ফলে এই যে এটা 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 স্মল এ স্মল সি। ওকে, ক্রসিং ওভারের ফলে কি ঘটলো দেখো, দুটি রিকম্বিনেন্ট টাইপ যুক্ত গ্যামেট তৈরি হলো। কি কি? অবশ্যই দুটো রিকম্বিনেন্ট টাইপ যুক্ত গ্যামেট তৈরি হলো, তার মানেটা কি? এখানে তো এ ছিল, এর সি পার্টটা, এটা স্মল সি, এর স্মল সি পার্টটা কোথায় চলে এলো? এখানে, তাহলে এটা হচ্ছে স্মল সি, আর এটা তো স্মল এ ছিল, এর এর যে ক্যাপিটাল সি সেই পার্টটা কোথায় গেল? এখানে, তাহলে এটা হচ্ছে তোমার রিকম্বিনেন্ট, রিকম্বিনেন্ট যুক্ত গ্যামেট, বুঝতে পারলাম? ওকে, তাহলে এইভাবে রিকম্বিনেশন করতে থাকে, যেখানে ক্রসিং ওভারের ফলে জিনের বৈশিষ্ট্যের আদান প্রদান করছে তাকে আমরা বলছি পুনঃসংযোজন। ক্লিয়ার?